আগামী 18 জানুয়ারি থেকে মালয়েশিয়ায় বসবে নারীদের অনূর্ধ্ব 19টি20 বিশ্বকাপের দ্বিতীয় আসর। সেই টুর্নামেন্ট সামনে রেখে শনিবার টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে আইসিসি, যেখানে বাংলাদেশ দল কঠিন গ্রুপে পড়েছে। বিশ্বকাপে বাংলাদেশ যুব নারী দল খেলবে গ্রুপ ডিতে, একই গ্রুপে আছে শক্তিশালী অস্ট্রেলিয়াও। অনূর্ধ্ব 19 নারী টি-20 বিশ্বকাপের আসরে গতকালও একই গ্রুপে পড়েছিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে অজিদের হারিয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। শুধু তাই নয়, সেবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সেও খেলেছিল বাংলাদেশ, তবে সেমিফাইনালে জায়গা করে নিতে ব্যর্থ হয় জুনিয়র টাইগ্রেসরা। বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ছাড়াও গ্রুপ ডিতে আরও আছেন স্কটল্যান্ড ও নেপাল। বাকি গ্রুপগুলোর মধ্যে এই গ্রুপে হাড্ডাহাড্ডি লড়াই আশা করা হয়েছে। এই গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার সঙ্গে আছেন বর্তমান চ্যাম্পিয়ন ভারতও। একই গ্রুপে আছে স্বাগতিক মালয়েশিয়াও। বি গ্রুপে আছে পাকিস্তান, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। সি গ্রুপে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের সঙ্গে আছে দুই নবাগত সামোয়া ও নাইজেরিয়া। এবারে আসরে সব মিলিয়ে 16টি দল অংশ নিচ্ছে।